হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং অ্যাকাডেমি চলো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে প্রিপোজিশনের ভিডিও টেক্সচুয়াল প্রিপোজিশান আওয়ার রানওয়ে কাইট ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে এটা করাবো দেখো অন্যদের থেকে এটা একটু বেশি আছে পাঁচটা আছে সম্পূর্ণটাই করিয়ে দেব তো চলো কথা বেশি না বলে তোমাদের ক্লাসটা শুরু করা যাক কি বলেছে ফাদার ইজ দ্য কিপার ড্যাশ ড্যাশ বিগ হাভ মুন লাইট হাউজ ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হা হাফ মুন লাইট হাউস এখানে নির্দিষ্ট করে বলছে ওই বিগ হাফ মুন হাউসটারই হচ্ছে ফাদার হচ্ছে কিপার তো সুতরাং এখানে দা বসলো তারপর কি হয়েছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড মানে আমার এগারো বছর বয়স ক্লাউড ইজ টুয়েলভ ড্যাশ উইন্টার কী হবে কোনো মানে কোনো মাসের আগে সবসময় কি হয় ইন উইন্টার ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার ড্যাশ দ্য মেনল্যান্ড মুভের পরে মুভ ওভার ড্যাশ দ্য মেনল্যান্ড টু দ্য মেনল্যান্ড সুন এ স্প্রিং কামস যত তাড়াতাড়ি সম্ভাবনা হলো বসন্ত আসার ব্যাক উই সেইল ড্যাশ আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড সেইল টু সেলের পর টু হবে কেমন তাহলে এইভাবে তোমাদের এক নম্বর বিপোজিশনটা কমপ্লিট হয়ে গেল চলো দেখি তারপরের নাম্বারটা কোয়ার্ডেল এ গুড ডিল ড্যাশ দ্য মেইন ল্যান্ড চিলড্রেন ডিলের পরে সবসময় উইথ হবে ডিল উইথ হয় একটা ডিল ইন হয় এখানে কিন্তু মানে অনুযায়ী ব্যবহার বোঝাতে ডিল উইথই হবে চিলড্রেন ড্যাশ উইন্টার আবার দেখো উইন্টার এসছে তো সুতরাং আমি এর আগেই বললাম এখানে উইন্টার থাকলে কোনো মাস থাকলে সিজন থাকলে কী হয় ইন হয় তাহলে এখানেও আবার ইন বসে যাবে দ্য মেইন ল্যান্ড চিলড্রেন ইন উইন্টার কেমন এরপরে দেখো তারপর দেখো সো ইট ওয়াজ পার হ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দে আর ওয়ার নান নানের পরে অফ নান অফ দেম দেখবে বিভিন্ন সেন্টেন্সে তোমরা এটা দেখতে পারো নান অফ দেম মানে তাদের মধ্যে কেউই নয় ড্যাশ দ্য বিগ হাফ মুন কোথায় অন দ্য বিগ হাফ মুন অ্যান্ড আই নেভার কোয়ার্ল্ড যাই হোক এটা টেক্সট থেকেই তুলে দেওয়া আছে টেক্সটের লাইন তো এইভাবে দুই নম্বরটা তোমাদের কমপ্লিট হয়ে গেল এবার আসো দেখে নিচ্ছি তিন নাম্বার কী বলেছে আমি চেয়েছিলাম তোমাদের মানে এই প্রিপোজিশনগুলোর সাথে চারটে পাঁচটা করে তোমাদের আমি ফেজাল ভার্ব যেতে করাতে পারি তো আগের দুটো ক্লাসে তো হয়ে উঠলো না দেখি যদি আজকে সম্ভব হয় আমি তোমাদেরকে পাঁচটার মধ্যে ফেজাল ভারবো কিন্তু করাবো ঠিক আছে তো দেখো তারপর কি বলছে উই হ্যাড ড্যাশ কাইট উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড ড্যাশ লাভলি রেড পেপার কভার উইথও হয় কভার্ড বাইও হয় কভার উইথ লাভলি রেড পেপার উই পেস্টেড গোল্ড টিন সেল স্টার অল ড্যাশ ইট অল ওভার ইট মানে পুরোটা মোড়া ছিল অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল ড্যাশ ইট অ্যান্ড রিটেন আওয়ার নেম ফুল অন ইট এটার উপরে তিন নম্বর হয়ে গেল এবারে দেখা আসে চার নম্বর ব্যাক ড্যাশ দ্য আইল্যান্ড ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেনলি ড্যাশ কাইটস অফ কাইটস ক্লাউড উড গো ড্যাশ টু দ্য আদার সাইড গো অ্যারাউন্ড

One day there was a grand wind dash kite flying, grand wind for the kite flying. I am not sure how it happened, but as I was bringing dash kite from the house, bringing the kite from the house, I tripped and fell dash the rocks. I tripped and fell over the rocks. My elbow. ওয়েন ক্লিয়ার ড্যাশ দ্য কাইড থ্রু থ্রু দ্য কাইড মেকিং ড্যাশ বিগ হোল মেকিং এ বিগ হোল তাহলে দেখো ডাফ দাঁত থেকে তোমরা দেখতে পাচ্ছ পেজটা এটা দেখে দেখে তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো ঢুকে নাও বইয়ের মধ্যে কপি করে নাও খাতার মধ্যে যে যেখানে করতে চাইছো তো আজকে তোমাদের একটা হয়ে গেল দেখো এরপরে দেখতে পাচ্ছ আর একটা আছে দ্য ক্যাট তোমাদের নতুন যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটাতে কিন্তু এটা সংযোজিত নেই এটা বাদ দেওয়া আছে সুতরাং এটা আমি করাবো না এটা করিয়ার কোনো লাভ নেই তে চলো আজকে প্রিপোজিশানটা হয়ে গেল অনেকটা তাড়াতাড়ি হলো আমি তোমাদেরকে পাঁচটা ফ্রেজালভার পড়িয়ে দিই কেমন নাও আমি এবার চলে এসেছি তোমাদের একশো পনেরো নম্বর পেজে এই পেজটা খুলে নাও দেখো এখানে টেক্সচুয়াল গ্রামারি আছে ভার ফাদার সেলফ থেকে যেহেতু আমি আজকে প্রথম থেকে স্টার্ট করলাম তো এটা থেকেই করি তাহলে একটা লাইন মেনটেন করা হবে তো দেখো প্রথমে কি আছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার শ্যামুয়েল রিটেনটা দিয়েছে রিটেনের কি হয় পুট ডাউন মানে লিখে ফেলা দ্বিতীয় নম্বর কী আছে দেখো দুই নম্বর দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স এখানে ইন্সপেক্টিং মানে অনুসন্ধান বলছে খোঁজ খোঁজও অনেক সময় বলা হয় লুক ইন্টু লুকিং ইন টু কিন্তু ইন্সপেক্টিং যেহেতু বলছে আর পিছনে দেখবে তোমাদের অপশান দেওয়া আছে তো সেই অপশান অনুযায়ী করাচ্ছি এখানে হবে কি লুক ওভার যদি ইনভেস্টিগেট বলতো তাহলে কিন্তু হতো লুকিং ইন টু কেমন তারপর দেখো থার্ড নাম্বার কী আছে ফাদার স্যাক্স দ্য লেটার অ্যাওয়ে ফ্রম দ্য সামি অ্যান্ড টাপ স্ন্যাক্স মানে চিনিয়ে নেওয়া তো এটা হবে তোমার টেক অ্যাওয়ে আর দেখো এখানে ইন্সপেক্টিং আছে তো এই লুক ওভারটা তো আমি অপশান অনুযায়ী বলে দিলাম এটা অ্যাকচুয়ালি হবে লুকিং ওভার মানে যে টেন্সে থাকবে সেই টেন্স টেন্স অনুযায়ী কিন্তু তোমাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে কেমন এবার দেখো চার নম্বর কী আছে টু রিকল আমি গোটাটা পড়লাম না যেহেতু এখানে দাগ দেওয়া আছে রিকল রিকল মানে মনে করা তো সেটা হবে কি কলা মানে মনে করা কেমন তাহলে এটা তোমাদের একশো চার নম্বরে আর একটা আছে ওই পেজে আছে থামো আমি করাচ্ছি নাও চলে এসছি পরের পেজে মানে পাঁচ নম্বর এবং লাস্ট এটা দেখো কী বলেছে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দা ডে এখানে ডেলিভার অপশান অনুযায়ী তোমাদের কী হবে পাস বাই দেখো যদি এখানে হতো ডেলিভার ইডি যদি থাকতো তাহলে টেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যেত এবং পাসড বাই হতো কেমন তাহলে আজকে এ পর্যন্তই থাক তোমাদের আমি আজকে তাহলে কি করালাম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সেটার আমি প্রিপোজিশন করলাম এবং ফাদার সেলফ থেকে আমি কিন্তু তোমাদের প্রিপোজিশন ফ্রেজাল ভাবটা কমপ্লিট করলাম কেমন এর পরের দিন থেকে আমি বাকিগুলো করাবো যেমন দেখো এটা আছে দেখে নেবো আমি চ্যাপ্টারে তোমাদের এগুলো আছে রেগি রানে রান অ্যাওয়ে অফ কাইটটা আছে দেখে নেবো আমি দেখে নিই তোমাদের সেগুলো সিলেবাসে যেগুলো আছে সেগুলো করাবো তো আবার সেই একই কথা বলবো আমার একটা ফেসবুকে গ্রুপ পেজ আছে এবং গ্রুপও আছে যেটা লিঙ্ক তোমাদের নিচে দেওয়া থাকবে এবং সেটাতে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে নিও তাহলে ক্লাস সম্পর্কে যে সমস্ত আপডেট থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে যেমন আমি মাঝখানে দু আড়াই মাস ক্লাস করাতে পারিনি আমার একটু সমস্যা ছিল জন্য তো সেই কথাগুলো কিন্তু আমি পেজে কিন্তু বলে দিয়েছি সুতরাং আগে থেকে কী ক্লাস আসবে না আসবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই পেজটাকে তোমাদেরকে লাইক করে দিতে হবে গ্রুপে জয়েন হয়ে যেতে হবে এবং এইভাবেই ভিডিও পেতে থাকতে তুমি আমার চ্যানেলটি কিন্তু আরও ফলো করো ভালোভাবে পড়তে থাকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেমন তো আজকের মতো এখানেই থাক বাই